প্রভাকরণ জিয়াই আছে। শীঘ্রেই আত্মপ্রকাশ করিব প্রভাকরণে। বিশ্বজুড়ি আতঙ্ক। এলটিটিইর নেতা প্রভাকরণ, প্রভাকরণে সৃষ্টি করা সন্ত্রাসের কথা নজনা হয়তো কোনো মানুষেই নুরাব। এই এলটিটিই এদিন হত্যা করেছিল সেই সময়ের ভারতের প্রধানমন্ত্রী রাজীব গান্ধী। সমগ্র বিশ্বতেই এক প্রকারের ত্রাসর সৃষ্টি করেছিল প্রভাকরণে। সেয়া আছিল 2009 চনের কথা। শ্রীলঙ্কার সরকারে প্রভাকরণের মৃত্যুর কথা ঘোষণা করেছিল সেই দিনট। মৃতদেহর কেবাখনো ফটো আর ভিডিও শেয়ার করেছিল। বিশ্ব ট্রাক এলটিটিইর নেতাগৰাকীয়ে চুক্তির অধীনত আত্মসমর্পণ করবলে অহার সময়তেই আন্তঃরাষ্ট্রীয় চুক্তি উলঙ্ঘা করে গুলিয়াই হত্যা করা হয়েছিল। কিন্তু সেই সময়তো বহুতেই এই কথা মানি লব বিচরা নাছিল, যার বাবে শ্রীলঙ্কার সরকারে তেওঁক করাইছিল ডিএনএ টেস্ট। তার পরবর্তী সময়ত এলটিটিইর মুখপাত্রও প্রভাকরণের মৃত্যুর কথা স্বীকার করেছিল। 2009 চনের 17 মেত প্রভাকরণের লগতে তেওঁর পুত্রও মৃত্যু হয়েছিল। পিছে শেহতীয়াভাবে এক বিতর্কর সূত্রপাত হয়েছে। প্রভাকরণ জিয়াই আছে বলে দাবি করেছে তামিলনাডুর কংগ্রেসের এগারী নেতায়। 14 বছর পূর্বে মৃত ঘোষিত এলটিটিইর নেতাগৰাকী কেনেক জীবিত হল তাকে এটা প্রশ্ন উত্থাপন হয়েছে। কিন্তু নেতাগৰাকীর দাবি শীঘ্রেই আত্মপ্রকাশ করব প্রভাকরণে। এলটিটিইর কমান্ডার ইন চিফ ভেলুপিল্লাই প্রভাকরণ জিয়াই থাকার দাবি করার পাছতেই এটা বিশ্বজুড়ি ত্রাসর সৃষ্টি হয়েছে। তামিলনাডুর কংগ্রেসের নেতা পাঝা নেদুমারণের এই বিস্ফোরক দাবি কিমান সত্য? সচাকয়ে দাবি করার দরে এটিও জীবিত হয়ে আছে নাকি এলটিটিইর নেতা প্রভাকরণ? প্রভাকরণ আছিল বিশ্ব ট্রাক। ভারতের রাজীব গান্ধীর হত্যার সত্যিও প্রভাকরণের নাম জড়িত আছিল। হে প্রভাকরণ জিয়াই আছে বলে দাবি করেছে কংগ্রেসের নেতায়। সচাকয় কংগ্রেসের নেতাগৰাকীর এই দাবি কিমান দূর সত্য? যদি সত্য, তেন্তে আজির পর 8 বছর পূর্বে শ্রীলঙ্কা সরকারে যার মৃতদেহ দেখাইছিল সেই মৃতদেহ কার? সমগ্র ঘটনায় এটা নতুন বিতর্কর সৃষ্টি করেছে। ইয়ার লগেলগে প্রাগ ফোকাসর পৰা মই ডিম্পিয়ে বিদায় লৈছো। আপনাদের অধিক বাতৰিৰ বাবে চাই থাকিব প্রাগ নিউজ ডিজিটাল।